আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনে আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই মুচমুচে ঝরঝরে ঝোরা লাচ্ছা সেমাই বা জর্দা সেমাইয়ের রেসিপি। আর এই সেমাইটা খুবই অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে ফেলা যায়, মাত্র সময় লাগবে 10 মিনিটের মতো, আর খেতে হবে অসম্ভব মজাদার। তো আশা করছি আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন আর দেখে ঈদের দিন অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। তো এই সেমাইটা রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি এবং কিছু কিশমিশ। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন, আর পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এবারে বাদাম কুচি আর কিশমিশটাকে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিব। এই তো ফ্রেন্ডস, এটা 2 মিনিটের মতো হয়ে গিয়েছে আর বাদাম আর কিশমিশটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বাদামের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কিশমিশটা ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি বাদাম এবং কিশমিশটাকে উঠিয়ে নিচ্ছি। এতেও এগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি। আর প্যানের মধ্যে আরও 2 থেকে 2.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে করতে হবে, এতে করে কিন্তু এই সেমাইটা খেতে অনেক বেশি মজাদার আর ইয়ামি হবে। তো এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। তো এখানে আপনারা যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ইউজ করতে পারেন। তো সেমাইটা দিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো সেমাইটাকে আমি ভেজে নিব। যখন দেখা যাবে যে সেমাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখনই বুঝে নেবেন সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু চুলার কাছে থেকে অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে, না হয় কিন্তু সেমাইটা আবার একপাশ থেকে পুরা লেগে যাবে। এতো প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। তো এই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী চিনি। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তো চিনির পরিমাণটা আপনারা যদি কম খেতে চান সেক্ষেত্রে আরও কিছুটা কমিয়ে দিবেন, বেশি খেতে চাইলে বেশিও দিতে পারেন, আপনাদের স্বাদ মতো দিবেন। তো চিনিটা দিয়ে মিনিট খানেকের মতো এই সেমাইয়ের সাথে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। তো চিনিটা যখন ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা বাদাম আর কিশমিশগুলো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো এই উপকরণগুলো দেওয়ার পর আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 1 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা। আর এলাচের মুখটা আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে ফ্লেভারটা চলে আসে সেমার মধ্যে। তাছাড়া এই গরম মশলাগুলো আমি প্রথম দিকেই দিতাম ঘিয়ের সাথে, তবে আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আপনারা কিন্তু প্রথম যখন ঘিটা মেল্ট হবে তখন ঘিয়ের সাথে দিয়ে নেবেন। তো এই গরম মশলাটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে সেমাইটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার সেমাইটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা একদমই ঝরঝরে হয়েছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একদমই ক্রিস্পি হয়ে যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার এই ঝোরা লাচ্ছা সেমাইটা একদমই হয়ে গিয়েছে। তো তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এ তো ফ্রেন্ডস, হয়ে গেল খুব সহজে অসম্ভব মজাদার জিভে স্বাদ লেগে থাকার মতো ঝোরা লাচ্ছা সেমাই রেসিপি। এই সেমাইটা খেতে অসম্ভব মজা হয়, খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। তো আশা করছি আপনাদের কাছে আজকের এই সেমাই রেসিপিটা খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। তাহলে অবশ্যই ঈদের দিন কিন্তু রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যাওয়ার আগে জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।